আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করতেছি আপনারা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আমার ইউটিউব চ্যানেলে 750 সাবস্ক্রাইবার হয়ে গেছে, যদিও এটা অনেক কম কিন্তু আমার কাছে এটা অনেক বেশি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো আজকে আমি কোথায় যাচ্ছি? আজকে অনেক দিন পর ব্লগে ফিরে এসেছি, যদিও বিগত কয়েকটা ভিডিও ছিল বাসার ভিতরের। তো আজকে আমি যাচ্ছি বান্দরবন। বান্দরবন যাচ্ছি আমরা একসাথে প্রায় 8-10 জনের মতো। তো বান্দরবন কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কত টাকা খরচ হবে, ইন টোটাল সব কিছু আপনাদের এই ভিডিওতে দিচ্ছি। তো ধারাবাহিকভাবে ভিডিওগুলো হবে, একে একে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন এবং আমার সাথেই থাকবেন। আমার সাথে আছে সজল, সবাই অবশ্যই চিনতে পারছেন, ম্যাক্সিমাম ভিডিওতে সে আছে, একসাথেই থাকি আমরা সবসময়। হ্যাঁ, এখন তোমার মনে হচ্ছে যখনই যাই সে তখনই আমরা একসাথেই যাওয়ার চেষ্টা করি, কখনো মিস করি না, একসাথেই থাকি, একসাথেই ট্যুরে যাই। আর মনে হতে হলো অনেকদিন পর, বিগত 2 মাস পর আমরা আবার ট্যুরে যাচ্ছি বান্দরবন। তো যেহেতু বছরও শেষ পর্যায়ে, একটা স্মরণীয় রাখতে চাই আমরা সবসময়, প্রতি বছরই বছরের শেষে একটা ট্যুর দিই, স্মরণীয় রাখি, যে বছর শেষে শেষে দিয়ে রাখি। তো বন্ধুরা, মাত্র আমরা বাস থেকে নেমেছি, এখন আমরা চাঁদের গাড়ি ঠিক করার জন্য আমাদের 2 জন লোক পাঠিয়েছি আমাদের মধ্যে, আর আমরা এখন এখানে অপেক্ষা করতেছি কখন আমাদের চাঁদের গাড়ি আসবে। তো চাঁদের গাড়িতে উঠে আমরা কোথায় যাবো? আলিকদম আমাদের গন্তব্যস্থল। হ্যাঁ, এখন আমরা এখান থেকে চকরিয়া থেকে আলিকদম যাব। তো ঢাকা থেকে এখানে আসা অবধি এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এগুলা একটু পরে আমরা বলবো, কারণ এখন ডিটেলসলি কথা বলার মতো স্কোপ এখন পাইতেছি না। তো বন্ধুরা, এখন আমরা আছি চাঁদের গাড়িতে। তো যেভাবে ঢাকা থেকে আসলাম, প্রথমে সাদাবাদ থেকে আমরা একটা বাসে উঠেছি, সেটা থেকে আমরা চিটাগাং নেমেছি, ওইটাতে ভাড়া নিয়েছিল 300 টাকা। চিটাগাং থেকে চকরিয়া বাস ভাড়া নিয়েছে 200 টাকা। চকরিয়া থেকে এখন আমরা চাঁদের গাড়িতে আছি, আলিকদমের উদ্দেশ্যে এখন যাবো। সজল সজল, সকাল সকাল কেমন লাগতেছে? সকাল সকাল এখন তো বাজে 7টার মতন, রাত্রে তো খুব টায়ার্ড, বাসের ভিতরে ঘুম তো ওরকম হয় না ভালো মতন, মোটামুটি ঘুম হয়েছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। সবাই যখন চকরিয়া থেকে আলিকদমের উদ্দেশ্যে যাবেন, তো এই রাস্তায় মেবি 2টা চেকপোস্ট আছে। তো ওই চেকপোস্টে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সেখানে আর্মিদের কাছে দিবেন। তো অবশ্যই আমিও দেখাবো যে চেকপোস্টগুলো কেমন হয়, অথবা সেখানে কি কি অ্যাকচুয়ালি লাগবে। ঝাউবনে হাওয়াগুলো খেলছে, সাঁওতালি মেঘগুলো চলছে, লাল লাল শাড়িগুলো উড়ছে, তার সাথে মন মোর দুলছে। ছটা দিছস? আমগো ছড়া আর অগো ছড়া অগো আমি তো দেছি। তো সবার ডকুমেন্ট জমা দিতেছি আর্মির কাছে, এটার পরে সামনে আরো একটা চেকপোস্ট আছে, ওইটাতেও আবার এরকম ডকুমেন্ট দিতে হবে। এই সজল, তুমি তোমার কাগজপত্র দিছো? তুই নাম দিয়ে পারো। ওই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন একটা লাল বাস, লাল সাদা বাস, ওটাই হলো ক্যান্টনমেন্ট। ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে, ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে। হ্যালো বন্ধুরা, বর্তমানে এখন আমরা আছি আলিকদম। তো সবাই এখন নাস্তা করতেছি,
আলিকদম থেকে আমরা এখন কাঞ্চি রুটে যাব। ওই যে শাওন, এই যে আমি নাস্তা করতে আসি। শাওন আজকে রুটি পরোটা খাইলো। এই যে আমাদের মাঝে নতুন একজন আসছে, আমার সাথে নতুন একজন অ্যাড হয়েছে। তার নাম কি একটু ডিটেলস বলে দাও সবাই রে। না, আমার নাম রিয়াজ, বাড়ি বরিশাল, ঢাকা থেকে আসছি। ভাবি শুধু এখানেই থাকবো, ফিরে যেতে মন নাহি চাইছে। ভাবি শুধু এখানেই থাকবো, ফিরে যেতে মন নাহি চাইছে। হ্যালো বন্ধুরা, এখন আমরা অবস্থান করতেছি ডিম পাহাড়ে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়, আর পাহাড় নিচে সমতল জায়গা, অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট এখানে। আর আমার পাশে এটা হলো আর্মির ক্যাম্প, এখানে আপনার ইনফরমেশন দিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন পিছনে অসাধারণ সুন্দর একটা ভিউ, খুবই সুন্দর একটা ভিউ, মন ভালো করার একটা জায়গা। তো আমরা এটা উপভোগ করতেছি, আপনারা উপভোগ করেন। আমরা চলে যাচ্ছি, গাড়িতে উঠবো এখন। টাটা, পরে দেখা হবে। এখন গাড়িতে উঠতে হবে, সবাই এখন গাড়িতে উঠবো, ঠিক আছে।